মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের 100 কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিকারাগুয়ার হাজারেরও বেশি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন। 29 সেপ্টেম্বর ওয়াশিংটন এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা, ভাইস প্রেসিডেন্ট ও ওর্তেগার স্ত্রী রোসারিও মুরিলো, তাদের 3 সন্তান ও সরকারি প্রশাসন, পুলিশ সহ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র।